হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, কিভাবে আনলিমিটেড ইউএসএ জিমেইল ক্রিয়েট করা হয়। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন একজন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড ইউএসএ জিমেইল ক্রিয়েট করা হয়। ফুল সেট আপ দেখাবো আজকে আপনাদেরকে, তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো ফার্স্ট অফ অল অ্যারো চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব, তারপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করব, দেন ম্যানেজ সেটিংস, তারপর রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দেব, অফ করে দিয়ে ক্লোজ করে দেব এটা। তারপর আমরা রান সফটওয়্যারটা ওপেন করব, ওপেন করার পর এগুলো যত ফাইলস আছে সবগুলো ডিলিট করে দিব। ওকে, তারপর আবার ডিলিট। এখানে পারমিশন চাচ্ছে, কন্টিনিউ করব, করার পর কন্ট্রোল এ দিয়ে ডিলিট করব। ওকে, হয়ে গেছে। রান সফটওয়্যার দিয়ে পিসিটাকে ক্লিন করার পর আমরা রিসাইকেল বিন থেকে ও ডেটাগুলো ক্লিয়ার করে দেব। ওকে, হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো ধৈর্য সহকারে একটু সম্পূর্ণ দেখুন। দেন টাক্সোলার ইভেন্ট ওপেন করব, ওপেন করার পর আমরা ক্রোম ব্রাউজারে যাব। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে রাখবো। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ট্যাক্সোলার ইভেন্টটা পেয়ে নেবেন আমাদের কাছ থেকে নিতে পারেন। তো তারপর আমরা টাইম জোনটা ওপেন করব। তো আপনারা যারা এই টাইম জোনটা নেবেন আমাকে স্কাইপিতে নক দিয়ে না, আমি তাদেরকে দিয়ে দিব। টাইম জোনটা ওপেন করার পর আমরা যেইখানে মেইল ইউজার নেম পাসওয়ার্ড রাখবো সেটা ওপেন করব। তো ওপেন করা হয়ে গেছে, এখান থেকে মিনিমাইজ করব। দেন মিনিমাইজ করার পর আমরা এখন কান্ট্রি সিলেক্ট করব, বিপিএনে গিয়ে ইউএসএ, যেমন ইউএসএ মেইল খুলব, ইউএসএ সিলেক্ট করব। ওকে, ইউএস সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা টাইমটা সিলেক্ট করব। টাইমটা সিলেক্ট করার জন্য আমরা হোল ডট নেটেও সার্চ করতে পারি, আবার আমাদের যে কাঙ্ক্ষিত টাইম জোন লিস্টটা আছে এখান থেকেও অটোমেটিক সিলেক্ট করতে পারি। তো টাইম জোন থেকে ইউএসএ যে হচ্ছে লিঙ্কটা আছে ওটা কপি করব। তো কপি করার পর আমরা রানে যাব, রানে গিয়ে এটা পেস্ট করে দেব। কন্ট্রোল শিফট ডিলিট চেপে ডেটাগুলো ক্লিয়ার করে দিব। আর আরেকটা কথা, এখানে যে বেসিক আছে ওটা অল টাইম সিলেক্ট করবো, অ্যাডভান্সেও অল টাইম সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে টিক মার্কগুলো দিয়ে দেবো, টিক মার্ক দেওয়ার পর বেসিকে যে ক্লিয়ার ডেটা করব। তো ক্লিয়ার ডেটা করার পর আমরা নিউ ট্যাব নিয়ে যা আমাদের যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে নাম নেব, নাম নেওয়া হয়ে গেছে। নাম নেওয়ার পর এখানে একটু ওয়েট করব, যতক্ষণ না পর্যন্ত ফুললি লোড হচ্ছে ট্যাবটা ততক্ষণ একটু ওয়েট করব। তো ভিউয়ার্স, ট্যাবটা ফুললি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো হয়ে গেছে। তো নামটা পেস্ট করলাম, পেস্ট করার পর একটু ওয়েট করব, ইউজার নেম না আসা পর্যন্ত একটু ওয়েট করব। ইউজার নেমটা আসতেছে না, তাহলে আমরা নেমটা একটু চেঞ্জ করে দেই। আর ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, চলে আসছে ইউজার নেম। এখন একটা পাসওয়ার্ড দেই, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, তারপর নেক্সট করি। এই তো দেখেন, আমাদের কিন্তু ইউএসএ মেল হয়ে গেছে। তো আমরা এখন স্কেল শিটে গিয়ে পাসওয়ার্ডটা রাখি। পাসওয়ার্ড রাখার পর যে ডান পাশে রিকভারি মেলটা আছে ওইটা ক্লিক করে কপি করব।
কপি হয়ে গেছে দেন এখানে রিকভারি মেলের জায়গায় আউটলুকটা দিয়ে দিব দিয়ে আমরা ইউজার নেমটা কপি করলাম কপি করে ডেট ইয়ার মান্থ দিয়ে দিলাম আর সালটা 1990 থেকে 99 এর মধ্যে লাগবে সরি মেলের ইউজার নেমটা এখানে রাখতেছি রাখা হয়ে গেছে তো এরপর আমরা ক্রমে যাব যে নেক্সট করব দেন আই এগ্রি করব তো ভিউয়ার্স আমাদের কিন্তু ইউএস মেলটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনারাও কিন্তু এভাবে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে স্কাইপে জানাবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্স এই ভিডিও ডিসক্রিপশনে জিমেল ক্রিয়েটিং পিসি বা ল্যাপটপ সেট আপের ফুল ভিডিও দেওয়া আছে যারা দেখেননি এখনও তারা অবশ্যই দেখে আসতে পারেন আর ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি কন্টিনিউ করার জন্য